আজ মঙ্গলবার 23শে শ্রাবণ 2022 সালের 9ই অগস্ট। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, যাদের চন্দ্র রাশি মেষ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। গর্ভবতী মহিলা যারা আছেন, হাঁটাচলা করার সময় অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলুন। যারা ধূমপান করে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। আজ বসে থাকাকালীনই কিন্তু আপনাদের শরীরে কোনো আঘাতও কিন্তু লেগে যেতে পারে। আজ কোনো প্রকারভাবেই নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগতভাবেও দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আর যথেষ্ট পরিমাণে অর্থ হয়তো আপনারা উপার্জন করবেন, কিন্তু হাতের নাগাল দিয়ে সেই টাকা কিন্তু বেরিয়েও যেতে পারে। আজ আপনাদের উচিত নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হওয়া। বাইরের ক্রিয়াকলাপে অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা নিয়ে ভাবুন। যারা চাকরিজীবী আছেন, তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। কর্মজীবনে আজ আপনি সকলের মধ্যমণীয় হয়ে উঠতে চলেছেন, সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যে আসবে। আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করতে চলেছে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন, আগেই বলেছি। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তাদেরও কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ যারা আপনাদের সন্তান সন্ততিদের দিকে অতিরিক্ত কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে চলে যেতে পারে। যারা গৃহবধূ আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পরই নিজের ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন। অর্থগতভাবে দিনটি আপনাদের আগেই জানিয়েছি, পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দিতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব যদি আপনার থেকে থাকে, সেগুলি এবার ত্যাগ করুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষও কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, সুতরাং এ বিষয়েও আপনাদের অতিরিক্ত সজাগ থাকা উচিত। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভূমায় নমঃ, এটি 108 বার জপ করতে পারেন, অথবা হনুমানজির উদ্দেশ্যে বলুন, ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা।